বৃষ্টি চলছে, টিপটিপ করে পড়ছে, বাট ঠান্ডাটা রয়েছে হালকা। সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছিলাম এই ব্রেড অমলেট গুলো, ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম ব্রেড গুলোকে, এতে না ফ্রাই করতে একটু বেশি সুবিধা হয়। আর নারকেল কোড়া হয়েছে, কারণ নারকেল নিয়ে এসেছি এই কচুটা করব বলে। 11:30 মতো বাজে আর রান্না বান্না আমি এখন করছি, আর এত তাড়াহুড়ো হচ্ছিল মানে দেরি করে উঠে তারপর আবার শুয়ে বসেই কাটিয়েছি সকালটুকু, করব করব না করে লাস্টে আমারই খাতি বেশি হয়ে যাচ্ছে। মানে ও বেরিয়ে গেছে সকালবেলায় তাড়াহুড়ো করে নাকি মুখে বোঝার মতো, একটু ব্রেড আর অমলেট খেয়ে ও চলে গেছে ডিউটিতে, চলে আসলো দুপুরে এসে খাবে, তো আমাকে পুরোটা হ্যান্ডেল করতে হচ্ছে। মানে মাছ নিয়ে আসলো পমফ্রেট মাছ, আর এই সিজনে প্রথম এখন পমফ্রেট মাছ খাচ্ছি, গতবার খেয়েছিলাম ভীষণ ভালো লাগে আমার পমফ্রেট মাছ। তো চলো, এখন মাছগুলো ভাজা হচ্ছে, আর একটা তরকারি হয়েছে, আর হচ্ছে কচু কাটাও হয়ে গেছে, মানে মিক্সিতে পেস্ট করেছে, আজকে আর বাটিনি সময় লাগবে বলে অনেকটা। আর স্নান করে গরম গরম ভাত বসাবো পরে, তো এখন পুরো জঘন্য হয়ে আছি, মানে একদম পুরো ঘেমে গেছি। তো চলো তোমাদের পমফ্রেট মাছগুলো দেখাই। কী হচ্ছে পমফ্রেট মাছ, আমার খুব ভালো লাগে এই পমফ্রেট মাছ, আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম মাসির বাড়িতে, আমার বড়ো ফার্স্ট টাইম মাসির বাড়িতে খেয়েছিলো, তারপর থেকে এর প্রেমে পড়ে যাই আর কি, ভীষণই ভালো। আর এইদিকে দুটো রয়েছে, টোটাল চারটে মাছ নিয়েছি, কচু দিয়ে আলু দিয়ে আর একটা ভিন্ডি দিয়ে একটা তরকারি করেছি, এখানে হচ্ছে কচু বাটাটা রয়েছে, আর এখানে ওই কাঁকরোল ভাজাটা রয়েছে। একটার সময় মনে হয় স্নান করে উঠলাম, ঠাকুর দেওয়া হয়ে গেছে, একটু খিদে খিদে পেয়ে গেছে, সকালবেলায় ব্রেড খেয়েছি কয়েক পিস, আর একটু ঘরে পাউরুটি তো নয় কেক ছিল, ওকে টিফিন দেয় তো কেকগুলো স্টোর হয়ে যায় ঘরে, তো কেকটা খাচ্ছিলাম, আর ভাত বসিয়েছি গরম গরম, ভাতটা হবে তারপরে বর চলে আসবে দুটোর দিকে, ও তো বাড়ি এসেই খাবে বলে দিয়েছে। এই যে ভাতটা হচ্ছে দিদি, এই যে পমফ্রেট মাছ, ওটা তো গেল সকালের পাটটা, বাট বিকালের পাটটা কিন্তু এটা ছিল না, বিকালে অন্য কিছু ছিল, এই পাটটা হচ্ছে অন্য দিনে, যেটা কিনা আমি একসাথে এখন তোমাদের সাথে তুলে ধরছি সামনে আর কি। তো এই দিন বিকেলে গেছিলাম বাজারে, মানে কয়েকদিন ধরে জাস্ট চিকেনটাকে খুব মিস করছিলাম, মানে বর বাড়িতে থাকা, চিকেন খাওয়া একসাথে বেশ জমিয়ে, ওই ব্যাপারটা আর হয় না এখন, যতদিন না ডিউটিটা মানে কি বলবো শেষ হচ্ছে ততদিন হবে না। তো আমাকে একদিন সন্ধ্যেবেলায় হঠাৎ বললো, আর সেদিন হয়তো সানডেই ছিল যেদিনকার এই ভিডিওটা, তো সন্ধ্যেবেলায় বর বললো চলো গিয়ে একটু চিকেন নিয়ে আসি, কারণ খাওয়া তো হয় না সেভাবে এখন, দিনের বেলাতে চিকেন খাওয়া হয়নি, বাড়িই ছিল না প্লাস দিনের বেলা, তো যার জন্য আমাকে বললো চলো যাই। তো বাজার থেকে কিছু বাজার আর একটু চিকেন নিয়ে আসা হলো, এই রাতের মতোই নিয়ে আসা হয়েছিল, বাট অনেক কটায় মানে অনেক পিসই ছিল, সেটা কিন্তু পরের দিন অবধি আমাকে খেতে হয়েছিল। আর বর অফিস থেকে কিছু টিফিন পেলে ওইভাবে আমার জন্য নিয়ে আসে, এটা খুব ভালো লাগে, ছোটবেলায় বাবা নিয়ে আসতো, মানে কিছু কোথাও পেলে, মানে টিফিনের কথা বলছি না, কোথাও ফিস্ট করতে গেলে কিছু করলে, মাংস রান্না করলে সেগুলো বাবা নিয়ে আসতো, তো এখন বর নিয়ে আসে, তো ওগুলো একটু বসে বসে খেলাম, আর বরকেও একটু খাওয়ালাম, আর গাছগুলোকে একটুখানি জল স্প্রে করে দিলাম, ওই স্প্রে করার যে মাথাটা রয়েছে না বোতলের ওপরে যে মুক্তিটা, ওটা কিনে এনেছি কিছুদিন আগে ওই গাছে স্প্রে করার জন্যই। আর এদিকে দেখো আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি, চিকেনে বা মাটনে পেঁপে কারা কারা খেতে ভালোবাসো, আমার অতটাও পছন্দ না, আমার বরের ভীষণ পছন্দ পেঁপেটা, যেহেতু আলু অনেকেই তো পছন্দ করে না, তারা অপশন হিসেবে পেঁপেটাই দেখে। তো চিকেনটাকে এখন আমি কষিয়ে নেবো, আর সাথে রয়েছে একটু ভাত, এটা হচ্ছে চায়ের চা করার জায়গাটাতেই বসিয়ে দিয়েছি, ভাতটা করছি কারণ চিকেনের সাথে না আমার ভাতটাই বেশি ভালো লাগে, যত যাই হয়ে যাক না কেন, রুটিও ভালো লাগে মাখা মানে কষা কষা চিকেনের সঙ্গে, বাট ভাতটা আমার বেশি ভালো লাগে, তো ভাতটা আমি খাবো, ও ভাত খায় বাট ওর আজকে একটু রুটি খেতে ইচ্ছে করছে সাথে, তাই তিনটে রুটি হবে আর কি। আর এদিকে বাদ বাকি যেগুলো বাসনগুলো পড়েছিল ওগুলো একটু ধুয়ে মেজে নিলাম, আর এই চালটাই না ভাত হতে বড্ড দেরি হচ্ছে, বর এটা এক্সট্রা এমনি দোকান থেকে কিনে এনেছিল চালটা ট্রাই করার জন্য, তো প্রচুর দেরি হচ্ছে, সেই বাড়িতে যেমন লাগে প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আর এখানে যে চালটা আমরা খেয়ে থাকি এলিনা বলে ওই চালটা খুবই ভালো। আর কি পাকামোটা করেছি দেখো, রাত্রেবেলায় যখনই চিকেন রান্না করতে যাই না তখনই একটু এক্সপেরিমেন্ট করতে চাই, মানে পাকার তো এক শেষ, মানে বুদ্ধি কি বলবো, সাংসারিক বুদ্ধিতে একদম পুরো ভরে ভরে যাচ্ছে দিনকে দিন, সেটা হচ্ছে কেন
ওই গন্ধরাজ লেবুগুলোকে গোল গোল করে পিস করে ওর মধ্যে দিয়ে আমি কষিয়েছি। আগেও একদিন আমি গন্ধরাজ লেবু দিয়ে করেছিলাম চিকেন, খুবই ভালো হয়েছিল, এত সুন্দর ফ্লেভার বেরোছিল। বাট সেটা চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি গন্ধরাজ লেবুটা ফুটন্ত ঝোলে দিয়েছিলাম, তাই ফ্লেভার বেরিয়েছিল। আর এই এই সময় কি করেছি বলতো, গন্ধরাজ লেবু তিনটে পিস দিয়ে চিকেনটাকে আচ্ছাই করে কষিয়েছি, দিয়ে আবার গন্ধরাজ লেবুর ওই যে গাগুলো পুরো গলে গেছে, ব্যাস গলে যাবে আর যায় কোথায়, পুরো তিতো হয়ে গেছে, মানে তিতো মানে কষ্টা হয়ে গেছে। তো রাত্রি 9:45 মতো বাজে, মাংস কমপ্লিট রান্না আর রুটি বলছি ভাতও কমপ্লিট আর রুটি হবে 3টে মতো। তো চিকেন দিয়ে রুটিও ভালো লাগে, ভাতও ভালো লাগে, আমার বেশি ভাত ভালো লাগে, ওর রুটি পছন্দ হচ্ছে। তো ড্রামে জল দিয়ে গেল, দেখলে দাদা এইভাবেই জল খেতে হয় আমাদের, কিনে এখানে সবই কিনে ম্যাক্সিমাম জিনিসই। তো কড়াইটায় যেহেতু চিকেন রান্না করেছি, আমি ভাবলাম এতেই রুটিটা করি আজকে, করে দেখি কেমন হয়। তো ভালো পারছিলাম না, কারণ অভ্যাস নাই না কড়াইয়ে। তো এই যে খাবার দাবার রেডি করে নিয়েছি, আর চিকেনটা তেতো মানে যে এমন তেতো খেতে পারবো না সেটা নয়, খেতে ভালো লাগছে বাট একটু কষ্টা হয়ে গেছে, সেটা ওই গন্ধরাজ লেবুর বডিটার জন্যই হয়েছে, কারণ লেবু তো কষ্টাই হয়। তো যাই হোক, কিছু করার নেই, এক্সপেরিমেন্ট করার সময় এরকম একটু হয়ই আর কি। আর বাইরে চলছিল বৃষ্টি, সেই সময় খাচ্ছিলাম, শুধু তো খেলেই হবে না, খেয়ে দিয়ে আবার এগুলোকে ধুয়ে মেজেও রাখতে হবে, কারণ সকালবেলায় উঠি হাঁড়ি কড়াই নিয়ে দৌড়াতে হয় আমাকে, তখন আর এইসব মাজা সম্ভব না। এটু বাসন এমনি তো আমি পছন্দ করি না, এটু বাসনটা মাজা আমি রাত্রেবেলাতেই মেজে রাখি, তো যতদিন পারবো ততদিন করে যাবো আর কি রাত্রেবেলাতেই। আর এই যে খাওয়ার পরে একটুখানি হাঁটাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, নাহলে শরীরটা মানে ম্যাচ ম্যাচ করে। তো খেয়ে দিয়ে রাস্তাটা একটু চড়তে বেরোলাম, আর এই যে জল জমে গেছে, দেখো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আমি হেঁটে বাড়ি চলে এসেছি, তবু বর তখনও হাঁটছিল। যাই হোক, টাটা।